বাইকে তেল চুরি করতে গিয়ে বাইকে আগুন লাগিয়ে দিল চোর। যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকায় রবিবার রাতে ঘটে এই আশ্চর্য ঘটনা। এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ বোম ফাটার মতো শব্দে ঘুম ভেঙে যায় তাদের। বাড়ির বাইরে বেরিয়ে তারা দেখেন পাড়ারই বাসিন্দা পূজন সিংহ রায়ের বাড়ির দিকে আগুন চলছে। সেখানে গিয়ে লক্ষ্য করেন আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে পূজন সিংহ রায়ের বাইকটি। সম্পূর্ণ ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় আরেক বাসিন্দা লিটন দাসের দিকে। মাঝে মধ্যেই নানান মানুষের বাইকে তেল চুরি করে তা বিক্রি করে সেই টাকা দিয়ে নেশা করে লিটন দাস। বহুদিন ধরেই পাড়ার মানুষের অভিযোগ রয়েছে তাকে নিয়ে। এবারও তাকেই সন্দেহ করছে সবাই। ভোরবেলা তাকে স্নান করতেও দেখেছেন বেশ কয়েকজন। বাড়ির উঠোনে তার ফেলে রাখা শার্ট থেকে পাওয়া গেছে পেট্রোলের গন্ধ। সব মিলিয়ে তাকেই সন্দেহ করছে এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরেই এলাকা থেকে বেপাত্তা হয়ে যায় লিটন দাস। এখনো খোঁজ মেলেনি তার। কালকে যে ছেলেটা এই ঘটনাটা করছে, রাত্রে 1:30 বাজে অনুষ্ঠান শেষ, তারপরে আমরা বারান্দা সবাই বইয়ে রয়েছি, 10-12 জন লোক খেয়ে আইছে। ওই ছেলেটা আগে দুইবার খেয়ে গেছে। সেই ছেলেটা যাইছে, আমি বারান্দা বইয়ে আছিলাম, ছেলেটা রাতে একটা ব্যাগ আমি দেখছি, তা আমার হাজবেন্ডের অটু, অটুর সামনে হে ব্যাগটা রাখছে। তা আমি তো আর জানি না, আমার বাড়ি বামুটিয়া। তারপরে দা আমি হে আয়া সেরা ওই আমার ভাইদিনার সাথে জল চাইছে, জল দিছে, জল দিছে পরে আমরা কইতাছি এই ওখানে বাড়িতে যা তুই গিয়া ঘুমা, হেরে কইতাছি। এরপরে হে গিয়াছে, হে গিয়া সেরা, তারপরে আমরা দরজা টরজা লাগাই সেরা সবাই ঘুমাইছি প্রায় 2:00 বাজে। হে ঘটনা 3টার ভিতরে হয়েছে এই ঘটনাটা। হে টার্গেট করে আয়াও দেখিয়া গেছে বোতলে যে হে পেট্রোল বাইকের থেকে ইয়ে করছে, আর ওই দেশলাই দিয়া হে পেট্রোল নিয়ে হে বিক্রি করবো 200 টাকা পাকার, 500 টাকা হয়েছে। হে তো আর এটা ভাবছে না যে 500 টাকার লাগিয়ে কতুর যে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3টার সময় একটা আওয়াজ হয়ে রয়েছে, যেমন গ্যাস সিলিন্ডার ব্রাশ মারলে যেমন নিমন্ত্রণ। তারপর যা বাড়িলাম দরজা খুললাম, ঘ্যান ফালায় বাড়িছি, বাড়ি এসে আমরা আয়া দিই, তারা জল দিতেছে, আমরাও দিলাম জল, জল টল দিতেছি, পেট্রোল আরও জৈরা উঠতেছে। এবার তো পাশে বাড়ি থেকে বালু টাল বাইনা দিয়া এরপরে নিবা নিয়েছে। কিভাবে লাগছে, কেমন লাগছে বলতে, আমরা তো ওই এলাকার ভিতরে একটা ছেলে আছে, সে সবসময় এই চুরি দাড়ি উৎপাত করে এলাকা, সের গাওয়া একটু পেট্রোলের গন্ধ পাওয়া গেছে, ষাটও ভিজা। তারপর যা আমরা বুতুল টুতুল পাওয়া গেছে, 2 লিটার একটা তেলের বোতল, তেল খুলছে দে খাদ্য। বাইকের তেল চুরি করতে বাইকেই কেন আগুন ধরিয়ে দিল লিটন দাস, তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকাবাসীদের মনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।